আসসালামু আলাইকুম, শাকিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আর শীতকালীন সবজি যদি আপনি খেতে না পারেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাতের চাল দিয়ে শীতকালীন সবজি দিয়ে একটি ডিনার অথবা লাঞ্চ যে কোনোভাবে আপনি খেতে পারেন সেই রকম একটি রেসিপি। মাত্র 10 মিনিটে আপনি তৈরি করে নিতে পারেন, ঝটপট এই রেসিপি তৈরি করে ফ্যামিলি সবাইকে চমকে দিতে পারেন। চলুন দেখিনি আমার এই ঝটপট ইয়াম্মি এবং হেলদি রেসিপি তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি কিছু সবজি এবং 1 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি, তবে আমি রান্না করতে করতে আপনাদেরকে কী কী সবজি নিয়েছি সেই পরিমাণটা বলে দেব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ভাতের চাল 10 মিনিট আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর ভিজিয়ে রাখার কারণে আপনার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 10 মিনিটই আপনার কমপ্লিট হয়ে যাবে রান্না। এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এলাচি, দারচিনি এবং তেজপাতা অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে যখন একদম সফট হয়ে যাবে তখন অ্যাড করে দিব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ এবং স্বাদ অনুযায়ী লবণ 1 চা চামচ করে, হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট। তারপর মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ আলু। আলুগুলো আগে থেকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ ফুলকপি, বাঁধাকপি, গাজর, সিম এবং বরবটি মিলে প্রতিটা সবজি এখানে 1 কাপ পরিমাণ করে আছে। তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যখন সবজি এবং মশলাগুলো একবার গায়ে গায়ে লেগে যাবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণ ভাতের চাল। অবশ্যই এটা ভাতের চাল দিয়ে করলে বেশি ইয়াম্মি হয়, চাইলে পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন, তবে বাচ্চাদের সবজি খাওয়ানোর এটাই সবচেয়ে ভালো সিস্টেম। আপনি চাইলে আপনার বাচ্চাদের এবং বড়দের এভাবে করে খাওয়াতে পারেন। যেহেতু 1 কাপ চাল ছিল আর ভাতের চাল, এখানে আমি প্রায় 2 কাপের একটু বেশি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম 7-8 মিনিটের জন্য। যখন পানিটা শুকিয়ে গিয়েছে ঠিক তখন দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একদম রেডি আমার আজকের স্পেশাল লাঞ্চ অথবা ডিনারে বাচ্চাদের করে খাওয়ানোর মতো সবজি দিয়ে এই স্পেশাল রেসিপিটি। যে কেউ চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। যদি আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।